সুধী দর্শক, আপনারা কানাডার টরন্টো সহ বাংলাদেশ এবং বিশ্বের যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জিরো পয়েন্ট থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন আমাদের মাননীয় বাংলাদেশের একজন এমপি, তিনি খুলনা দুই আসনের বর্তমান সাংসদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের মিনিস্ট্রি অফ রেলওয়ের স্ট্যান্ডিং কমিটির একজন সম্মানিত সদস্য আলহাজ মিজানুর রহমান। মিজান ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, এবং আপনি আপনার মাধ্যমে প্রথমেই আমি বাংলাদেশের সকল মানুষকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমার এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমার এলাকার পক্ষ থেকে আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আগস্ট মাস অত্যন্ত শোকের মাস আমাদের কাছে, এবং সেই মাসটিতে ঘিরে আমাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা করি। এই মাসটিকে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে তার পরবর্তী যে কার্যক্রমগুলি ছিল সেই কার্যক্রম আপনি জানেন, যেমন একটি সময় ছিল যে যারা স্বঘোষিত খুনি তাদের অহংকারে তাদের স্বীকৃত সেই সমস্ত বিষয়গুলিকে সারা বাংলাদেশের একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে কাজটি হয়েছিল সেটা হচ্ছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে মানুষ তাদের ভোট ও ভাতের অধিকার এবং ন্যায়ের অধিকার ফিরে পেয়েছিল, এবং যে কারণেই এই মাসটিতে আমাদের সেই অত্যন্ত আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে স্মরণ করি তার স্ত্রী যিনি বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ যারা আত্মাহুতি যারা জীবন দিয়েছিলেন ওই ঘাতকের বুলেটের আঘাতে, ছোট্ট 9 বছরের শিশু শেখ রাসেল সহ তাদের সকলকে স্মরণ করি। স্মরণ করি আমি আমাদের খুলনার অবস্থানরত, তখন খুলনায় বসবাস করেন আমাদের শেখ আবু নাসের তার একমাত্র ভাই যিনি ওই দিন ঢাকাতে ছিলেন, এবং আজকে সেই সমস্ত শহীদদের স্মরণ করি, এবং যারা সেই দিন ওই ঘটনাকে কেন্দ্র করে আরও যারা জীবন দিয়েছিলেন। এবং আমি মনে করি যে এই আগস্ট মাস আমাদের কাছে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এবং এই আগস্ট মাসে আমরা আমাদের সকল কর্মকাণ্ড এই স্মরণ এবং তাদের যারা আত্মাহুতি দিয়ে যাদের জীবন দিয়ে যাদের এই যাদের জন্য আজকের এই বাংলাদেশ সেই শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে আমরা স্মরণ করি। এবং আমি মনে করি যে বাংলাদেশের এই অর্জন আজকে মুক্তিযুদ্ধের অর্জন, স্বাধীনতার সপক্ষের সকল শক্তির অর্জন। যেমন আমি নিজে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং পাশাপাশি আমি 14 দলের সমন্বয়ক, এবং আমি খুলনাতে আমাদের 14 দলের স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে নিয়ে যে কার্যক্রমগুলি পরিচালনা করি সেটা একটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য এবং সারা বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মিশন এবং ভিশনকে কার্যকরী করার জন্য আমরা সেই কাজগুলি করে যাই, এবং আমরা আশা করি যে আমাদের এই কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে, এবং আমরা সেই কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন রূপে সারা পৃথিবীর কাছে এবং আমাদের এই আগামী দিনের প্রজন্ম আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, এবং আজকে তারই কন্যার মাধ্যমে যে এই উন্নত বিশ্বের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশও তার সেই স্বপ্ন পূরণের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, এবং আমরা আশান্বিত যে অতি শীঘ্রই আমরা তার সাথে সম্পৃক্ত হতে পারব। অনেক ধন্যবাদ আপনি আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। কানাডায় কেমন লাগছে, কোথায় কোথায়? ধন্যবাদ আপনাকে, আমি আসলে এই প্রথম আসা, তো আমি মনে করি যে কানাডা সারা বিশ্বের একটি অদ্ভুত সুন্দর একটা দেশ, এখানে সমস্ত কিছুর একটা সংমিশ্রণ আছে, এবং এখানে এত বড়, এত ব্যাপ্তি এবং এর এত সৌন্দর্যমণ্ডিত শহর যে এক একটি সময় এক একটি এলাকা এক একটি বিষয় অভূতপূর্ব। আমি অত্যন্ত আনন্দিত আমি এখানে আসতে পেরে, এবং আমি মনে করি যে এই বর্তমান সরকারের সঙ্গেও এই আজকের এই এই কানাডার বর্তমান সরকার যারা আছে তাদের সঙ্গে আমাদের সরকারের একটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে গত বছর এখানে এসেছিলেন, এই মাত্র কিছুদিন আগে যিনি এসে এই অঞ্চলের এই সরকারের সঙ্গে আমাদের দেশের এবং বর্তমান বিশ্বের অনেক বিষয়গুলি নিয়ে তিনি আলোচনা করেছেন, তার সমাধান করার চেষ্টা করেছেন, এবং সেই জায়গাতে পৌঁছানোর জন্য আমাদের এখানে যারা বসবাস করেন তাদের মর্যাদা বৃদ্ধির জন্য
তাদের সম্মান বৃদ্ধির জন্য তিনি যথেষ্ট কাজ করে গেছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি যে এখানে এসে উপলব্ধি হলো যে আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে যিনি আমাদেরকে সম্মানের সঙ্গে, আমাদের ইজ্জতের সঙ্গে আজকে আমাদের, আমরা গর্ব বাংলাদেশি হিসেবে আমরা সেই কথা বলতে পারি। অনেক ধন্যবাদ। আপনি শুরু করেছিলেন খুলনার সহ বাংলাদেশের উন্নয়নের বিষয় নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তো আমরা যদি সেই উন্নয়ন থেকে আমরা আলোচনাটা শুরু করি, 2014 সাল থেকে 2019 প্রায় চার বছর প্রায় চলে যাচ্ছে আপনার নির্বাচনী মেয়াদ। তো এই চার বছরে আপনার কী অর্জন খুলনা মহানগরের জন্যে, খুলনার জন্যে, খুলনাবাসীর জন্যে তথা বাংলাদেশের জন্য, একজন সংসদ সদস্য হিসেবে আপনি একটু যদি আমাদের জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, আমি প্রায় 40 বছর পরে আমি এই আসন থেকে নির্বাচিত হলাম। নির্বাচিত হওয়ার পরে এই অঞ্চলের মানুষের যে দুঃখ, বেদনা, হতাশা, আশা, আকাঙ্ক্ষা, এর সব কিছু আমি আমাদের সমস্ত শ্রেণী পেশার মানুষের সাথে সমন্বয় করে আমি সেই কাজটি সুন্দরভাবে করার জন্য প্রথমেই আমি সচেষ্ট ছিলাম। আমি এখানেও ধন্যবাদ জানাই, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করি, এবং আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই, এই কারণে নেই যে খুলনাকে তিনি তার দ্বিতীয় হোম হিসেবে মনে করেন। এই কারণে মনে করেন যে শেখ আবু নাসের তার চাচা খুলনায় বাড়িতে ছিল এবং উনি প্রায় খুলনায় আসতেন, এবং ওখান থেকেই তিনি টুঙ্গিপাড়ায় গিয়েছেন, ওখান থেকেই তার অনেক স্মৃতি বিজড়িত এই খুলনা শহর। জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর বাংলাদেশে এসে এই খুলনা অঞ্চলের মানুষের জন্য তার যে কর্মকাণ্ড ছিল, ঠিক একইভাবে তারই কন্যা খুলনাকে তার আন্তরিকতা দিয়ে তিনি আমাদের এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য সব রকমের সব কিছু করেছেন। গত 40 বছরের যে বিষয়গুলি আমরা অবহেলিত ছিলাম, বঞ্চিত ছিলাম, একটি সময় এমন হয়ে গেল যে আপনি অবাক হয়ে যাবেন যে খুলনা একসময় শিল্পনগরী ছিল, সমস্ত শিল্পনগরী মৃত নগরীতে পরিণত হলো। কী কারণে পরিণত হলো? সমস্ত মিল, কলকারখানা, অফিস সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, মোংলা বন্দর বন্ধ হয়ে গেল, সমস্ত শিল্পের যে বিকাশ ছিল সেই বিকাশ বন্ধ হয়ে গেল, একে একে সমস্ত কলকারখানা সমস্ত কিছু বন্ধ করে সেগুলি ব্যক্তি মালিকানায় পানির দামে দিয়ে কিছু স্বার্থন্বেষী মহলের স্বার্থ হাসিল করার জন্য উনি চেষ্টাটি করে গেলেন, অন্য অন্য যে সরকারগুলি তখন আসলেন। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা এসেই কিন্তু তিনি খুলনাকে ঢেলে সাজানোর জন্য যে সর্বপ্রথম যে প্রচেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে খুলনার সকল বন্ধ মিল কারখানা উনি চালু করেছেন। প্রায় 14টি বন্ধ মিল, জুট মিল, অন্যান্য মিল তিনি চালু করেছেন, যেটা আমাদের এই অঞ্চলের মানুষের যে স্বপ্ন পূরণের জন্য যে একটি সহায়ক বিষয় সেটি আপনি দেখলেন। একসময় মৃত নগরী খুলনা, খালিশপুর অঞ্চল আলো জ্বলত না, কিন্তু আজকে আপনি সেখানে যান, আজকে দেখবেন যে আলোয় ঝলমল। যে শ্রমিকরা একদিন বাড়ি চলে গিয়েছিল, যে শ্রমিকরা একজন তার পেটের তাগিদে রাস্তায় ভিক্ষে করত, রিক্সা চালিয়ে গেত, সেই শ্রমিক কিন্তু আজকে কাজ করছে, তার সন্তানেরা সঠিকভাবে লেখাপড়া শিখছে, তার ভবিষ্যতের সেই স্বপ্ন তার সন্তানদেরকে নিয়ে মানুষ হওয়ার জন্য সেই স্বপ্ন বাস্তবায়ন করছে। এবং আজকে এই জন্য খুলনার মানুষ অত্যন্ত খুশি, অত্যন্ত তারা আনন্দিত যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী খুলনার মানুষের জন্য তিনি এই কাজটি করে দিয়েছিলেন। এরপরে আমরা যদি ব্যক্তিগত পর্যায়ে আমরা দেখি যে আমাদের BIWTC একসময় খুলনা থেকে স্টিমার ছাড়তো, ছোটোবেলায় আমাদের দেখছি, এবং আপনি অবাক, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল, এবং আমি আসার পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কয়েকটি বিষয় যখন কথা বললাম, তো আমি দেখলাম যে উনি, আমি বলার আগেই উনি বলতেছেন যে তুমি যাও খুলনার মানুষকে বলো যে দেখো আমি এই এই কাজগুলো করে দিচ্ছি। তার মধ্যে সবথেকে বড় যে স্বপ্ন ছিল সেটা হচ্ছে যে একটি বিমানবন্দর। আমি ছোটোবেলায় যখন, আমার মনে আছে, আমরা তখন ভাবতাম, আমরা স্কুলে পড়তাম, তো আমরা ভাবতাম যে অনেক শহরে বিমানবন্দর আছে, বা আমরা যখন খুলনা থেকে কোথাও বাইরে যেতাম জিজ্ঞেস করতো যে আপনি কোথা থেকে আসছেন, তা আমরা বলতাম যশোর থেকে আসছি, আমরা বলতাম অন্য জায়গার থেকে আসছি, খুলনার কথা বলতে পারতাম না। তো আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আল্লাহ, যদি কোনোদিন আমাদের সেই স্বপ্ন পূরণ হয়, খুলনার মানুষের কাছে আমাদের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি সবথেকে বেশি মানুষের কৃতজ্ঞ থাকবো এবং খুশি হব। তো মাননীয় প্রধানমন্ত্রী যেদিন আমাদের ডেকে বললেন যে যাও আমি খুলনাতে বিমানবন্দর দেবো, এবং সেই দিনে আমি খুলনাতে এসে আমি প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে মাইক দিয়ে আমি ঘোষণা দিয়েছিলাম যে শোনো খুলনার মানুষ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য তিনি এই কাজটি করে দিয়েছেন যা অন্য কোনো সরকার কেউ ভাবেও নি, চিন্তাও করেনি, একটি ব্যাপক বিষয়। এবং আপনি জানেন যে সেটা এই মুহূর্তে কাজ শুরু হয়ে গেছে, সেই কাজ শুরু হয়েছে, এবারও 500
কত কোটি টাকা বরাদ্দ দিয়েছে, তার সেই সমস্ত কার্যক্রম সম্পন্ন করে সে কাজে গিয়ে চলেছে এবং সেটা যদি শেষ হলে এটা একটা, এবং উনি শুধু বিমানবন্দর দিয়েই শেষ করেননি, উনি বলেছেন যে এটি একটি কার্গো এবং আন্তর্জাতিক বিমানবন্দর করবেন, যেহেতু মংলা বন্দর রিলেটেড এই বন্দরটি, সেই জন্য মালামাল পরিবহনের জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অঞ্চলের জন্য, আমরা তার কাছে কৃতজ্ঞতা শেষ নাই। তিনি আমাদেরকে, আপনি জানেন যে আমাদের অঞ্চলের একটি রেল স্টেশন ছিল না, তো আমরা দীর্ঘ 40-45 বছর পরে একটি নতুন রেল স্টেশন কাজ শুরু হয়ে গেছে, সেই কাজটি হয়তো এই আগস্ট মাসের শেষের দিকে শেষ হবে এবং এখান থেকে আন্তর্জাতিক মানের রেল স্টেশন। এবং উনি যখন এটি একটিকে পাশ করেছিলেন, খুলনার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল, তো উনি যেদিন পাশ করেছিলেন সেদিন উনি একটি কথা বলেছিলেন যে আমি একটা দৃষ্টিনন্দন রেল স্টেশন চাই খুলনাতে, এবং তার সমন্বয়ে, এবং ওই কথাটি লেখা আছে আমরা দেখি, এবং তার সমন্বয়ে কিন্তু আপনি শুনে খুশি হবেন যে এই কানাডা এবং লন্ডনের যে দুটি রেল স্টেশন আছে, কেন্দ্রীয় রেল স্টেশন, তাদের ইন্টারন্যাশনাল রেল স্টেশন, সেই রেল স্টেশনের আদলে এটাকে তৈরি করা হয়েছে এবং একটি সুন্দর, রিয়েলি একটা আক্ষরিক অর্থে একটি দৃষ্টিনন্দন রেল স্টেশন সেটা হচ্ছে এবং আগামী আগস্টে এটা শুরু হচ্ছে। এবং আপনি জানেন যে এখান থেকে আমাদের যে আন্তর্জাতিক মানের যে আমাদের এই অঞ্চলটিকে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দেন, তার মধ্যে তিনি বলেছেন যে তিনি আমাদের, যেমন 1965 সালে যুদ্ধের পরে আমাদের কলকাতা এবং খুলনার রেল সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল ইন্ডিয়ার সাথে, তো এটাকেও পুনর্জীবিত করেছেন এবং আগামী আগস্ট মাসের 4 তারিখ থেকে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি যে তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং কারিগরিভাবে যে কার্যক্রমগুলি করা দরকার সেটি তা সচল রয়েছে। আমরা আশা করি যে এই মাসে, আগামী মাসের দিকে এটি শুরু হবে। এটা আমাদের জন্য একটি অনেক বড় অর্জন, কারণ আমাদের অঞ্চলের মানুষ যারা ইন্ডিয়াতে যেতে চায় চিকিৎসার জন্য, বেড়াতে, বা ওই অঞ্চল থেকে যারা এখানে আসতে যায়, তাদের জন্য যে এটি কত বড় একটা সহজ কাজ, তো সেটা আমরা যখন ব্যক্তিগতভাবে, আমরা যখন কলকাতায় যেতাম, আমরা আশেপাশে যেতাম, তখন শুনতাম ওই অঞ্চলের মানুষের আহাজারি যে আমরা কবে ট্রেনে করে আমাদের বাড়ির সামনের স্টেশনে নামবো। এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এরপরে আপনি আসেন আমাদের খুলনা অঞ্চলের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য তিনি ইতিমধ্যেই আমাদেরকে প্রায় 4,500 কোটি টাকা দিয়েছিলেন আমাদের ওয়াসা উন্নত মানের পানির জন্য, কারণ খুলনার মানুষ সবসময় পানিতে কষ্ট পেয়েছে। এবং আমরা, মনে আছে আমরা যখন বিরোধী দলে, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলেছিলাম যে খুলনার মানুষকে যদি বাঁচাতে চান, খুলনার মানুষকে যদি ডেভেলপ করতে চান, তো আগে পানি, পরিশুদ্ধ পানি আমাদের খাওয়ান, ঢাকার মতো ওয়াশার সিস্টেম করে দেন, লবণাক্ত, কারণ আমাদের খুলনার পানি লবণাক্ত, আয়রন বেশি, প্রত্যেকটা মানুষের অসুখ লেগেই থাকতো। তো ওনাকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে উনি সেটা মনে করে উনি আমাদেরকে সেই বরাদ্দ দিয়ে, এবং বর্তমানে সেই কাজ চলছে এবং আশা করি যে আগামী এই বছরের ভিতরে ওই কাজ শেষ হয়ে যাবে এবং ব্যাপক কার্যক্রম, যেটা আমরা অতীতে কখনো ভাবতেও পারিনি। খুলনার মানুষ এই জন্য কৃতজ্ঞ। আপনি জানেন যে আমাদের এই অঞ্চলের মানুষের যে, আমাদের যে বন্ধ হয়ে যাওয়া যে রুটটি ছিল বিআইডব্লিউটিসির, সেটা চালু হয়েছে খুলনা ঢাকার, যেটা ঘোষিয়াখালি চ্যানেল পুনরুদ্ধার করে সেটাকে খনন করে এই সরকার, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেটাকে সম্পন্ন করেছেন। আমাদের যে মংলা বন্দর বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন, সেই মংলা বন্দরের নাব্যতা ফিরিয়ে এনেছেন, প্রায় ক্যাপিটাল রিজার্ভ দিয়ে সার্বক্ষণিকভাবে সেটাকে কাটা হচ্ছে এবং সেটাকে সচল রেখেছেন। এবং ইতিমধ্যেই আমাদের দেশের বিশেষ করে এক্সপোর্টের 49% যাতে এখান থেকে হয়, বিশেষ করে র জুট তো আমাদের এই অঞ্চলে বেশি হয়, সেই কারণে জুট এবং অন্যান্য বিষয়। এবং এখন আমাদের খুলনাতে আছে, যারা গাড়ি আমদানি করছেন সেই গাড়িও কিন্তু খুলনাতে নামছে, মানে একটা সচল বিষয় শুরু হয়েছে। এই অঞ্চলে একটু অর্থনৈতিক হাব একটা পরিকল্পনা করে তিনি আমাদের এই অঞ্চলকে অর্থনৈতিক জোনে ঘোষণা দিয়েছেন এবং আমাদের 13খোদা এবং বটিয়াঘাটা দুটি অঞ্চলকে তিনি অর্থনৈতিক অঞ্চল করেছেন, মংলার যে ইপিজেড সেই ইপিজেডকে কার্যকরী করেছেন। আমাদের এই অঞ্চলের জন্য যে যে বিশেষ করে মাওয়া এবং পদ্মা ব্রিজ তো আমাদের এখন আর স্বপ্ন না, সত্যি এক পদ্মা ব্রিজ এবং তার 4 লেনের রাস্তা দিয়ে আমাদের মংলা পর্যন্ত এবং খুলনা থেকে যশোর, খুলনা থেকে বেনাপোল, খুলনা থেকে আমাদের সাতক্ষীরা পর্যন্ত এই অঞ্চলটিকে একটি অর্থনৈতিক হাব হিসেবে তিনি পরিগণিত করে তিনি এটা করেছেন। এবং আমি মনে করি যে এটা শুধু এই কারণেই করেছেন যে আমাদের এই অঞ্চলকে গুরুত্ব দিয়ে, যে যেটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, মিয়ানমার এবং আমাদের নেপাল, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই একটা টোটাল পরিকল্পনা করে এই অঞ্চলকে অনেক ডেভেলপ করেছেন। এবং আমাদের খুলনা একটা মধ্যবর্তী জায়গা অবস্থান, সেই কারণে খুলনার উন্নয়ন উন্নতি এটা এখন আর সময়ের ব্যাপার মাত্র। তো এর জন্য আমরা সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের এই অঞ্চলে দীর্ঘদিনের মানুষের একটি আরেকটি আশা ছিল, সেটা হচ্ছে গ্যাসের সংযোগ দেওয়া।
ইতিমধ্যেই আমাদের 904 কোটি টাকা বরাদ্দ দিয়ে কুষ্টিয়া জিনাইদহ থেকে যে গ্যাসের পাইপলাইন আমাদের 0 পয়েন্ট পর্যন্ত তিনি এনে দিয়েছেন এবং পাইপলাইনের কাজ সম্পূর্ণ এখন সঞ্চালন লাইনের মাধ্যমে খুলনা শহরে গ্যাসের সংযোগ দেওয়া এবং ইন্ডাস্ট্রি মিল কলকারখানা চালু করে পরে আমাদের বন্ধ হয়ে যাওয়া মিলের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল খুলনা শিপইয়ার্ড যেটা উনি নেভিকে দিয়ে সেটা চালু করে আজকে সেটা একটি লাভজনক প্রতিষ্ঠান এবং আজকে সেই নেভি শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ তৈরি হচ্ছে এটা আমাদের একটা অনেক বড় অর্জন আমাদের খুলনা অঞ্চলের মানুষের জন্য আমরা সবসময় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের এই অঞ্চলের আক্ষরিক অর্থে উন্নয়নের জন্য তিনি আমাদের এই সমস্ত বিষয়গুলিকে অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে এবং দৃঢ় পদক্ষেপ নিয়ে তিনি এগুলো করে গেছেন এবং আমরা সেই সহযোগিতা করতেছি যাতে আগামীতে 2021 সালের আমাদের যে মধ্যবর্তী আমাদের যে আমরা জানি মধ্যমায়ের দেশে আমরা রূপান্তরিত হব তার জন্যে আনুষাঙ্গিক যে যে বিষয়গুলো দরকার সবগুলোই কিন্তু প্যারালাল গতিতে সেটা হয়ে যাচ্ছে আমি আবার আসবো আপনার কাছে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে যদি আমরা একটু কয়েক বছর আগেও শোনা গেছে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে খুলনা শহরে যেমন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন মহানগরে এক সময় আব্দুল রব তারপরে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে এই এখন বর্তমানে খুলনা শহরের কি অবস্থা আপনার এই গত চার বছর ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি কারণ উন্নয়নের পূর্ব শর্ত হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলার ব্যবস্থা এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এই অঞ্চলকে নতুন রূপে গড়ার জন্য এই বিশেষ করে এখন সমস্ত কিছুতে জিরো টলারেন্স বিশেষ করে মাদক সন্ত্রাস এবং আমাদের অন্য অন্য যে আনুষাঙ্গিক বিষয়গুলো সেগুলিকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে নির্দেশ দিয়েছেন এবং আমরা যারা এমপি মন্ত্রী আমাদের এই অঞ্চলের সরকারের যারা বিভিন্ন দায়িত্বে দায়িত্ব পালন করি তারা কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিষয়গুলি আমরা পালন করে যাচ্ছি একটি সময় ছিল আপনি ঠিকই বলেছেন যে একটি সময় ছিল যে খুলনাতে আর কোনো মানুষ বসবাস করতে চাইতো না কারণ যেভাবে বিভিন্ন গোপন দলের সহযোগিতায় সন্ত্রাসীদের সহযোগিতায় ওই তৎকালীন সরকার যারা প্রধান ছিলেন তাদের সহযোগিতায় সাধারণ মানুষকে হত্যা করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং উন্নয়নকে ব্যাহত করা এই সমস্ত কার্যক্রমগুলি ছিল কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই অঞ্চলে একদম জিরো টলারেন্সে চলে আসছে এখন যে কারণে আজকে সমস্ত উন্নয়ন অব্যাহত রয়েছে এবং বর্তমানে আইন শৃঙ্খলার অবস্থা অন্য যে কোনো সময় থেকে অনেক ভালো যে কারণে মানুষ এখন শান্তিতে স্বস্তিতে অত্যন্ত সুন্দরভাবে তারা বসবাস করছে এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটি সুন্দর শহর রেখে যেতে চাই একটি সুন্দর আবাসস্থল রেখে যেতে চাই তার সমস্ত কিছু আমরা পরিকল্পনা অনুযায়ী আমরা একের পরে এক করে যাচ্ছি অনেক ধন্যবাদ এই যে উন্নয়ন সম্পর্কে আমরা আলোচনা করি আমরা আপনি বললেন সারা বাংলাদেশে একটা উন্নয়নের একটা জোয়ার দেখা যাচ্ছে ওভারব্রিজ থেকে শুরু করে আপনার একের পর এক অবকাঠামো নির্মাণ হচ্ছে একই সাথে কিছু প্রশ্ন এসে যায় যেমন ধরেন কয়েকদিন আগে যে প্রচণ্ড বৃষ্টিতে অতিবৃষ্টি বা বন্যা যেটাই আমরা বলি না কেন সেখানে ঢাকা শহরের প্রায় অনেকগুলো রাস্তা দেখা যাচ্ছে যে বৃষ্টিতে তলিয়ে গেছে এবং মানুষ এরকমও সাইনবোর্ড ওখানে দেওয়া হয়েছে যে রাস্তা পানির নিচে রাস্তা ভালো তো যাত্রীদেরকে বলা হচ্ছে যে চিন্তা করবেন না চলে যান হে বা গাড়ি নিয়ে চলে যান তো এই যে পানি জলাবদ্ধতা উন্নয়ন হচ্ছে অনেকে বলে যে দীর্ঘদিন একটা প্রকল্প যখন ধরেন 1 কোটি টাকার একটা প্রকল্প চালু করা হলো 10 মাস মেয়াদি কিন্তু ওটাকে অনেক লিঙ্গারিং করে ওটাকে 2 বছর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে যার কারণে খানা খন্দক যেগুলা সেগুলো ওই অবস্থায় পড়ে থাকছে ফলে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আরেকটি কথা অনেকে বলে যে পরিকল্পনা অনুযায়ী সুপরিকল্পিতভাবে ঢাকা মহানগরীর অনেক রাস্তাঘাট তৈরি করা হয়নি যে কারণে দেখা যাচ্ছে আপনি কানাডা এসেছেন কয়েকদিন হলো আপনি দেখবেন যেখানে আপনি হয়তো আমি জানি না আপনি বৃষ্টি পেয়েছেন কিনা বৃষ্টি হওয়ার সাথে সাথে সেই পানিগুলো ড্রেনেজ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু ঢাকা শহরে কেন এই জলাবদ্ধতা এ সম্পর্কে যদি আপনি যেহেতু আপনি মাননীয় সাংসদ আপনি সারা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এলাকাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানেন যে আমাদের দেশটা একটা বর্ষার সময় কী ধরনের বৃষ্টি হবে কী ধরনের পানি থাকবে বা কী ধরনের এই বিষয়গুলির এই ধরনের উন্নত বিশ্বে যেভাবে তারা পরিকল্পনা করে একটা মাস্টার প্ল্যান করে কাজ করেন আমাদের কিন্তু এইভাবে নেই আমাদের আরও সমস্যা হয়ে গেছে কি আপনি জানেন যে কিছু কারণে
যারা খাল এবং যারা যে সমস্ত জায়গা দিয়ে পানি নিষ্কাশন হয় সেই সমস্ত দখল করে তারা একটা অব্যবস্থা তৈরি করেছে। তার ভিতর দিয়েও কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই সমস্ত অব্যবস্থাকে অত্যন্ত সুন্দরভাবে মোকাবেলা করার জন্য সেই সমস্ত খালগুলিকে অবমুক্তকরণ, সেই সমস্ত ড্রেনেজ ব্যবস্থা সিস্টেমটাকে ভালো করা এবং আগামী 5 বছর বা আগামী 10 বছরের মধ্যে এই টোটাল পানি নিষ্কাশনের একটি সুব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে চেষ্টা শুরু হয়েছে। এবং ইদানীং আমরাও যারা স্থানীয়ভাবে থাকি তারাও কিন্তু আমরা বিভিন্ন মিটিং সভা সমাবেশ আমরা মনিটরিং করে মানুষকে আমরা এত বেশি আমরা কনসার্ন করি যে মানুষ যেন মোটিভেশন করি যে মানুষ যেন নিজেরাই অবস্ট্রাকশনটা না দেয়, এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আমি মনে করি যে এটা একটা সুদূরপ্রসারী পরিকল্পনা, আগামী এই সরকার এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আর এইবারের যে অতিবৃষ্টি, আপনি জানেন যে এই বৃষ্টির পানি ধারণ করার কোনো জায়গা বিকল্প কোনো কিছু নেই, তো সরকারও নিশ্চয়ই ভাবছেন। এবং আমি সেদিন দেখলাম যে আমাদের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের তাদের মধ্য দিয়ে একটি সুন্দর একটা জলাধার তৈরি করা এবং আমাদের পুরনো যে সমস্ত জলাধার আজ বন্ধ হয়ে গেছে সেগুলোকে অবমুক্তি করানো এবং নতুন করে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাগুলি করলে 1-2 ঘন্টার মধ্যে এত অতিবৃষ্টি হলেও যাতে পানি না থাকে তার ব্যবস্থা করার জন্য সরকার একটা পরিকল্পনা রয়েছে। এবং ইতিমধ্যে আমি আমার এলাকার কথা জানি যে আমি ইতিমধ্যে আমাদের মেয়র মহোদয় আমাদের স্থানীয় যে সাংসদরা আছেন আমি তাদের সাথে কথা বলে এবং আমি আমাদের লোকালিটির সাথে কথা বলে যেমন আমি কয়েকটি বিষয় নিজে করেছি, সেটা হচ্ছে যে সমস্ত খাল দখল হয়ে গিয়েছিল যে সমস্ত যেখান দিয়ে পানি যেত না আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা সেই সমস্ত জায়গা কিন্তু দখলমুক্ত করেছি এবং পানি নিষ্কাশনের মানুষ যাতে জলবদ্ধতার হাত থেকে রক্ষা পায় তার জন্য সেই ব্যবস্থা করেছি। তো একটা কাজ করতে গেলে সময় লাগে, তো আমি মনে করি যে বর্তমান সরকার এই প্রত্যেকটি যে পদক্ষেপগুলি নিয়েছেন সেগুলি আগামীতে আরও সচল হবে আরও সুন্দর হবে, এর জন্য সকলের সহযোগিতা দরকার এবং আশা করি আমরা আগামীতে এই বিষয়গুলিকে আরও গুরুত্ব দিয়ে আরও সুন্দর করে আমরা ভালো করতে পারব। আপনি মাননীয় মেয়রের কথা বললেন, একটা এলাকায় জনপ্রতিনিধি এমপি থাকেন, মেয়র থাকেন, চেয়ারম্যান থাকেন, কমিশনার থাকেন, তো অনেক জায়গায় দেখা যায় যে মেয়রের সাথে যেহেতু অনেক বিশেষ করে সে যদি ভিন্ন দলীয় হয়ে থাকে, আমি আমার জানা মতে সেখানে আপনার আওয়ামী লীগের এমপিদের সাথে মেয়রের সম্পর্ক কেমন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এমপি হওয়ার পরপরেই আমি ওনাকে ডেকে আমি প্রথমেই বলেছিলাম যে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই একসঙ্গে কাজ করব। এই সরকারের পরিকল্পনা এবং এই সরকারের যে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলি আছে প্রয়োজনে আপনার সঙ্গে যদি আমাকে যেতে হয় আমি তাও যাব এবং আমি যে আপনার এই বিষয়গুলিকে আমরা একসঙ্গে বসে কাজ করব, একসঙ্গে আমি এখনও সেটা করে যাচ্ছি। আমি আশা করি উনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, উনি খুলনার মানুষ, উনি যথেষ্ট চেষ্টা করছেন। কিন্তু সবথেকে বড় বিষয় একটি বিষয় এখানে আমরা পরিলক্ষিত হয় খুলনার মানুষ হিসেবে যে আমাদের আগে মেয়র ছিলেন আমাদের খুলনা মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমাদের সাবেক মন্ত্রী উনি মেয়র ছিলেন তালুকদার আব্দুল খালেক, উনি মেয়র থাকা অবস্থায় যে পরিকল্পনা যে কাজগুলি করেছিলেন যে কাজগুলি করার জন্য সামনে এগিয়েছিলেন, উনি যখন পরবর্তী পর্যায়ে এসে জিততে পারলেন না তখন সেগুলি কিন্তু আপনি জানেন যে একটা প্রতিষ্ঠানের পরিবর্তনের তার ধারাবাহিকভাবে থাকে না। তারপরেও কিন্তু আমরা চেয়েছিলাম যে এই পরিবর্তনগুলির সাথে উনি যেহেতু আসেন আমরা খুলনার মানুষ আমরা উন্নয়ন চাই আমরা এলাকায় শান্তিতে থাকতে চাই, তাহলে আমরা বেসিক উন্নয়নগুলোতে একমত পোষণ করি এবং করি। তবে অন্য অন্য যে কোনো জায়গার থেকে খুলনার এই পরিবেশটা কিন্তু অনেক ভালো, এখানে বিরোধী দলে যারা আছেন তাদের সাথে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সমস্ত বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং আমরা সকলে এলাকার উন্নয়নে একমত এবং সেই উন্নয়নের স্বার্থে আমরা যে কাজগুলি করে যেতে যাচ্ছি সেগুলি যদি উনি সেগুলি আরেকটু ত্বরান্বিত করেন তাহলে দেখা যাবে যে এটা আরেকটু ভালো হচ্ছে আরেকটু বেটার আমরা করতে পারবো। অনেক সময় অনেকেই বলেন যে উন্নয়ন হচ্ছে কিন্তু আইনের শাসন যদি দেশে না থাকে তাহলে এই উন্নয়ন দিয়ে কী হবে? তো সেক্ষেত্রে আইন যে না মানার, যে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে বলেছেন যে এখানে এখন ছাত্র বা তরুণদেরকে রাজনীতিতে অনুৎসাহিত করা হয়, নতুন নেতৃত্ব সৃষ্টি করা হচ্ছে না, যেমন বিভিন্ন সংসদ ছাত্র সংসদ নির্বাচনগুলো দেওয়া হচ্ছে না। তো এখানে যে প্রশ্নটা আসে যে এই যে ছাত্র সংসদ নির্বাচন না দেবার কারণ কী, এবং সাথে যদি আরেকটি প্রশ্ন করি যে আইন না মানার, যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মন্ত্রীরা পর্যন্ত উল্টা রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আবার কয়েকদিন আগে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস
উল্টা দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে পুলিশকে মারধর করা হয়েছে যখন এটা বাধা দেওয়া হয়েছে, এই সমস্ত অবক্ষয়ের কারণটা কি? এখান থেকে বের হয়ে একটা একটা দেশ কিন্তু এমন একটা শাসনের ভিতরে ছিল, সেখান থেকে যখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এই প্রবর্তন করলো এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা নিলেন, তারপর থেকে প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের সামনে এগোতে হচ্ছিল। তো এখানে আপনি কিছু কথা বলেছেন যে আসলে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে বা কিছু হয়, এটা কিন্তু কোনো আইন দিয়ে শাসন করে বা আগের থেকে জানার কোনো পথ থাকে না, যে কারণে অনেক সময় অনেক বিষয়গুলি হয় এবং সেটা একটা আমরা মনে করি যে আস্তে আস্তে এগুলি ঠিক হবে। কারণ এখানে একটা জিনিস আপনাকে বলি, আমরা যদি একটা সিস্টেমের ভিতরে আমাদের দেশটাকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আজকে এই মানুষ যে আজকে এই যে কানাডা আমরা এসে দেখলাম যে সব কিছু কি সুন্দর একটা সিস্টেমের ভিতর দিয়ে চলতেছে। তো আমি আশা করি যে এই যে আমাদের দেশের মানুষ যারা আজকে আমি একটা পিকনিকে গিয়েছিলাম সেই মানুষগুলি আমি সর্বশেষ যখন আসি তখনও দেখলাম যে তারা একটি এলাকাকে পরিচ্ছন্ন সুন্দর এবং আগামীকালকে যারা আসবে তাদের ব্যবহার উপযোগী করে রেখে চলে গেলেন। তো আমি মনে করি এই যে চিন্তা চেতনা, এই যে সিস্টেম, এই যে অবস্থান, এটা আমাদের যখনই পরিপূর্ণভাবে আসবে আমাদের ভিতরে তখন দেখা যাবে যে আমাদের ওখানেও কিন্তু আর এই ধরনের অব্যবস্থা থাকবে না। তারপরে আমি মনে করি যা আছে যেটা আমাদেরকে আগামীতে আসলে আমাদের এই সত্যিকারভাবে আমরা যদি সকলে মিলেমিশে কাজ করতে পারি তাহলে কিন্তু এই অবস্থা দূর হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে আজকে সরকারের অনেক পজিটিভিটি, অনেক কাজ, তারপরেও দুই একটি বিষয় কিন্তু আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলে থাকেন এবং উনি কিন্তু কখনো কাউকে ছাড় দেন না, সে আমাদের দলের যেই হোক না কেন। সেই কারণে কিন্তু ওনার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, অনেক কিছু আরও বেশি মানুষের আকাঙ্ক্ষা আরও বেড়েছে এবং স্বপ্ন, সেই স্বপ্ন উনি দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেও দেখান। তারপরে আমি মনে করি যে এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলিকে আছে এই বিষয়গুলিকে আরও ত্রুটিমুক্ত করে আমরা সামনে এগোবো, কারণ বাংলাদেশ এখন সামনে এগোচ্ছে। আজকে পৃথিবীর 10 জন রাষ্ট্রপ্রধানের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে গণ্য করা হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের বিভিন্নভাবে তিনি যতগুলি পুরস্কার পেয়েছেন বিভিন্ন কারণে তার প্রত্যেকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে মৌলিক অধিকারের কথা বলি, আমাদের বাসস্থান, আমাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য, আমাদের সব কিছু, এর সব কিছুই কিন্তু এর প্রত্যেকটি থেকে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছেন এবং তিনি সারা বিশ্বের কাছে একটি রোল মডেল, আজকে একটি চ্যালেঞ্জ। আজকে সারা বিশ্ব তাকে কোনো বিষয় হলেই তাকে ডেকে এবং তার সেই আলোচনা, সমালোচনা এবং তার সমস্ত বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব দেন এবং আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত এবং আমরা অবাক হয়ে যাই যে উনি এত কাজ করেন, উনি এত সুন্দরভাবে এই দেশকে চালাচ্ছেন এবং প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে উনি বিচার বিশ্লেষণ করে সামনে এগোচ্ছেন। সেটা আমাদেরকে আজকে এই যে অর্জন, আজকে জিডিপির হার বৃদ্ধি, আজকে সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে আজকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, আজকে সারা বাংলাদেশের যে যত অব্যবস্থার থেকে সুব্যবস্থা আনার জন্য তার যে প্রয়াস, তার যে চেষ্টা, এটা কিন্তু পদে পদে প্রতি মুহূর্তে আমরা সেটা অনুধাবন করতে পারছি। হ্যাঁ, তারপরেও অনেক সময় আসে, অনেক কিছু হয়তো এর ব্যত্যয় ঘটে, অনেক কিছু হয়তো এর বাইরে চলে যায়। তো সেগুলোতে আমি মনে করি যে আস্তে আস্তে এগুলো একসময় আর থাকবে না এবং আমি আশাবাদী এবং আমি খুব পজিটিভ, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শেখ হাসিনা আজকে দেশকে আল ধরে তিনি সামনে এগোচ্ছেন। আগামীতে আমাদের যে সন্তানেরা, আমাদের আগামী দিনের প্রজন্ম, মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার চেতনার এই বাংলাদেশ, আমরা সব যে স্বপ্ন আমরা দেখতাম সেই স্বপ্ন সকলের পূরণ হবে এবং আমরা ভালো থাকবো, আমরা উন্নত বিশ্বের সাথে আমরা তাল মেলাতে পারবো। আজকে আমাদের দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হতে যাচ্ছে, আজকে আমাদের দেশে ডিজিটাল পদ্ধতির সমস্ত বিকাশ, যে যা একদিন আমরা কল্পনা ছিল না, আমরা ভাবতামও না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ঘোষণা দিয়েছিলেন যে আমি ডিজিটাল বাংলাদেশ গড়ে দেবো তখন আমি নিজেও ভাবতাম যে ডিজিটাল বাংলাদেশটা কীভাবে উনি করবেন, কিন্তু আজকে আপনি দেখেন একটা প্রমাণ যে আপনার ফোনটা যদি না থাকে, স্মার্টফোন আজকে আপনার জীবন ব্যবস্থার সাথে এত অঙ্গাঙ্গে জড়িত হয়ে গেছে যে আপনি পৃথিবীর সব কিছু বাদ দিতে পারেন, আপনার ফোন 1 মিনিট না থাকলে আপনি ওনার ফোন কই, তার মানে ওই ফোনের ভিতরে আপনার সমস্ত কর্মকাণ্ড রয়েছে। সেই কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ধন্যবাদ জানাই যে আজকে গ্রামে গঞ্জে আজকে এই যে ইন্টারনেটের যে সেবা, আজকে মানুষ তারা লার্ন অ্যান্ড আর্ন, এই যে এই পদ্ধতি উনি দিয়েছেন আজকে সারা বাংলাদেশের জন্য এই সমস্ত তার এবং এইটা প্রসার করেছেন, তার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছিল যে কম্পিউটারের পরে এই ধরনের ইলেকট্রনিক্সের পরে তার সমস্ত ট্যাক্স মকুব করে দিয়েছিলেন এবং মানুষকে আগ্রহী করেছিলেন। আমাদেরকে এখন দেখেন সারা বাংলাদেশের সমস্ত স্কুলগুলিতে শেখ রাসেল ল্যাব নামে একটি কম্পিউটারের একটা প্রযুক্তি দিয়েছেন, সেখানে শত শত ছেলেমেয়েরা এগুলি নতুন করে শিখছে।
হচ্ছে, তারা আগামীতে মানে আপডেটেড হচ্ছে, সুন্দর করছে, এই যে পদ্ধতির প্রত্যেকটি বিষয় কিন্তু ওনার নজরের ওনার দৃষ্টির বাইরে না। তো সেই কারণে আমরা এগোচ্ছি। তো আমি মনে করি যে এই পজিটিভিটি যদি আমরা ধরে রাখতে পারি, এবং আমি আহ্বান জানাবো যে যারা এটাকে ভালো পছন্দ করেন না, যারা এর থেকে অন্য দিকে তার দৃষ্টি সরাতে চান, যারা এটাকে আমাদের দেশের যে এই স্বপ্ন পূরণের জন্য বাধা হয়ে দাঁড়াতে চান, তাদের জন্যও কিন্তু এটা একটা শিক্ষা যে আজকে মানুষ আজকে অগ্রগতি হচ্ছে, ভালো আছে, মানুষের আয় ইনকাম বেড়েছে, মাথাপিছু ইনকাম বেড়েছে, আজকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে, আজকে দেশের মানুষ আমরা ভালো আছি, আজকে এক্সপোর্ট ইম্পোর্ট, আজকে দেশের মানুষের কাজের সুবিধা হয়েছে, আজকে চাকরির বাজার একটি মানুষ আজকে আর সেই হাহাকার নেই, একটি মানুষ না খেয়ে মরছে না। আমি মনে করি যে শেখ হাসিনার এই অর্জন আজকে কৃষিখাতে, আপনি জানেন যে কৃষিখাতে বৈপ্লবিক একটা পরিবর্তন, আজকে যেখানে আমরা হাত পেতে তাকিয়ে থাকতাম যে কবে আমাদেরকে ইম্পোর্ট করে চাল আনতে হবে, আজকে আমরা সেখানে এক্সপোর্ট করতেছি আমাদের চাল, আমাদের শাকসবজি সারা বিশ্বে রপ্তানি হচ্ছে। এই যে আপনি কানাডায় আসেন, আপনি প্রথমেই যে খোঁজেন যে কোথায় বাংলাদেশি মাছ পাওয়া যাবে, কোথায় বাংলাদেশি শাক পাওয়া যাবে, এটা কিন্তু একটা বাস্তবতা, কারণ আমাদের নেচার তাই। তো আজকে এখানেও কিন্তু সে আমাদের দেশ থেকেই খাবার আসছে, সারা বিশ্বে সারা পৃথিবীতে কিন্তু এটা আজকে আমরা সেই সাপ্লাইটা দিতে পারতেছি, এটা কিন্তু এই সরকারের অর্জন। এটা পদ্ধতিগতভাবে এই সরকার সুষ্ঠু পদক্ষেপ নিয়ে তার প্রত্যেকটি পদক্ষেপ পূরণ করেছেন বলেই আজকে এটা সম্ভব হয়েছে। আপনি একটা কথা এখানে বলেছেন, অনেক উন্নয়নের দীর্ঘ লিস্ট আমরা দেখছি, তো এই উন্নয়নের সুফল জনগণকে সামারাইজ করে যদি জনগণের দিকে দেওয়া যায়, সেই দেওয়ার জন্য যে কথাটা আমি একটা পয়েন্ট আপনাকে এখানে উল্লেখ করতে, যেটা আপনি নিজেই বলেছেন, সেটা যেমন আজকে আপনি একটা পিকনিকে গিয়েছিলেন এবং পিকনিকের আপনি দেখেছেন যে পিকনিক শেষ হওয়ার পরে সেখানে একটা কত ময়লা আবর্জনা ওখান থেকে একটা একটা করে ওখান থেকে সরিয়ে তারপর ওখান থেকে সবাইকে স্থান ত্যাগ করতে হয়েছে। এইটার একটা কারণ হচ্ছে যে এখানে একটা পারমিট নেওয়া হয় ওই জায়গাটার জন্য, এবং ওই পারমিট যখন দেওয়া হয় তখন ওখানে লেখা উল্লেখ করা থাকে আপনার এই জায়গাটা আমি ক্লিন অবস্থায় দিলাম, আবার আপনি যখন ট্যাগ করবেন জায়গাটা তখন আবার ক্লিন অবস্থায় যেন থাকে, যাতে পরবর্তী আর একটা গ্রুপ যখন বিক্রি করবে তারা সেইভাবে পায়। তো এটা হচ্ছে আইনের শাসন, যদিও এটা না করা হয় তাহলে কি হবে? তো সেক্ষেত্রে দেখা যায় যে পরের বছর আর ওই পারমিট হয়তো আমরা পাবো না, কিংবা আমাদেরকে ভীষণভাবে অনেকগুলো ডলার জরিমানা করা হবে, এটাকে বলে আইনের শাসন। তো আমাদের দেশে এত উন্নয়ন হচ্ছে, মানুষ একটু নিরাপত্তা এবং আইনের শাসনের যে অভাবের কথাটা আমরা দেখতে পাচ্ছি, যেমন আজকেও আপনি একটা নিউজ সম্ভবত দেখেছেন যে জাতীয় শ্রমিক লীগের একজন নেতা বগুড়ার তুফান নামে একজন নেতা, তার মাধ্যমে যে নির্মম একটা ঘটনা ঘটেছে, দুজন মহিলাকে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে, আপনি বোধহয় দেখেছেন, এরকম অসংখ্য উদাহরণ আছে। মানুষ বোধহয় যে এই বঙ্গবন্ধু সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে হাজারো উন্নয়ন, এর সুফল ঠিক জায়গা মতো দেওয়া যাচ্ছে না, সম্ভবত এই কিছু কিছু গ্যাপের কারণে বা গর্তের কারণে। এই গর্তগুলো কিভাবে বন্ধ করা যায়? আপনি একজন যদি সংসদ সদস্য যদি বলেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে আসলে কিছু সরকারের বাইরে কিছু মানুষ আছে যারা উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে কিছু কাজ করার চেষ্টা করছে, এদের প্রেতাত্মা এদের ইয়ে সব জায়গাতেই আছে। আপনি জানেন যে মাত্র কিছুদিন আগে হলি আর্টিজানের যে ঘটনা, যখন রমজান মাস তারাবিন নামাজ পড়তে মানুষ মসজিদে যাচ্ছে, ঠিক সেই সময় উদ্দেশ্যমূলকভাবে কারা এই কাজটি করলো এবং বিদেশিদেরকে এইভাবে হত্যা করে, নিরীহ মানুষদেরকে হত্যা করে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল, যদিও তারা সেটা সফল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সুষ্ঠু এবং সুন্দর পদক্ষেপের নেওয়ার কারণে আমরা কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করেছি। এইভাবে প্রতিটা মুহূর্তে জানলেই কিন্তু এই বিষয়গুলি সঠিকভাবে সুষ্ঠুভাবে করা আছে, আইনের শাসন আছে। যেখানেই কোনো ঘটনা, যেখানেই কোনো বিষয় আসে, সেই বিষয়টা কিন্তু তাৎক্ষণিকভাবে সেইভাবেই দেখা হয়, সেইভাবে নির্দেশ দেওয়া হয়। কারণ এখানে একটা জিনিস আপনাকে বলতে পারি যে আমাদের দলের বা আমাদের সরকারের যারাই যদি কোনোভাবে কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে, কোনো বিষয় থাকে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাউকে ছাড় দেন না, তিনি কিন্তু সুস্পষ্টভাবে নির্দেশ দিয়ে দেন এবং সুস্পষ্টভাবে বলেন আইনের শাসন, এবং সুষ্ঠুভাবে তার যে ব্যবস্থাপনা আছে সেটার ভিতর দিয়ে কেউ রেহাই পাবে না। সেখানে একজন এমপিও রেহাই পায়নি, এরকমও অনেক ঘটনা আছে যে যেখানে তিনি সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আইনের প্রক্রিয়ায় তাকে আসতে হয়েছে। তো এইভাবেই হয়। এরপরেও আমি হয়তো বলবো যে কিছু বিষয় থাকে যে বিষয়টা
পরিকল্পিত না বা যে বিষয়টা উদ্দেশ্যমূলকভাবে এগুলো হয়তো করা হয় বা করার জন্য চেষ্টা করা হয় সেই বিষয়গুলো যদি আমরা একটু সচেষ্ট থাকি তাহলে আগামীতে এই ছোটোখাটো বিষয়গুলো আর ঘটবে না। কারণ আজকে এত উন্নয়ন, আজকে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির সঙ্গে জেনেস করে পদ্মা ব্রিজের মতো একটি ব্রিজ হাজার হাজার কোটি টাকা দিয়ে, এবং তার সাথে রিলেটেড এই যে দেশে আমি অবস্থান করি সেই দেশ এতদিন পরে বুঝতে পেরে তারা কিন্তু এর মধ্যেই তারা আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়েছে এবং তারা বলেছে যে একটি ভুল হয়েছে এবং আগামীতে সরকার জিপি টু জিপি সরকার টু সরকার আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা থাকতে চায়, এই আশ্বাসও তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছেন। তো আপনি জানেন যে মিথ্যা একটা বিষয় নিয়ে যে জিনিস হয়নি, যে জিনিস শুরুই হয়নি, সেই বিষয়টিকে নিয়ে কীভাবে একটি বিষয়কে অনেক বড় করে করা হলো। তো এমনিভাবে এলাকায় একটা কোনো বিষয় হলে সেই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে ওইভাবে কিছু আছে যারা জড়িত এর সঙ্গে, যারা উদ্দেশ্যমূলকভাবে, কারণ সব সময় কিছু খারাপ লোক তো থাকেই, তো তাদেরকে আমরা যদি আরেকটি বিষয়ের দিকে আসি, আপনি ইতিপূর্বে মেয়রের কথা বলেছিলেন, স্থানীয় সরকার বনাম জাতীয় সরকার, আপনারা জাতীয় সরকারের অংশ, মেম্বার অফ পার্লামেন্ট, কানাডাতে যারা মেম্বার অফ পার্লামেন্ট থাকেন তারা সাধারণত কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশ নেন না, তারা সাধারণত নীতি নির্ধারণে কাজ করেন, বেশিরভাগ উন্নয়ন সংক্রান্ত কাজ স্থানীয় সরকারের হাতে ছেড়ে দেওয়া, সেটাই তো আসলে বিষয়। বাংলাদেশে এটা কিভাবে সম্ভব? আমি যতদূর জানি এক সময় যেমন উপজেলা পরিষদ রয়েছে, এখানে মেয়ররা রয়েছেন, তো একই দেখা যাচ্ছে যে আপনি যখন ভোট চাইতে যাচ্ছেন গ্রামে আপনার কাছেও একজন বলছে বাবারে আমাকে একটা টিউবওয়েল দিও কিংবা একটা রাস্তা করে দিও, আবার দেখা যাচ্ছে একজন প্রেসিডেন্টও যদি ভোটের জন্য যান কিংবা একজন বলা হচ্ছে যে ইউনিয়নের মেম্বারও যান তাকেও একই দাবি। না আসলে তাই, এটা খুবই একটা ভালো কথা বলেছেন যে আসলে আমাদের দেশের অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষরা এটা কিন্তু এত দূর বোঝে না, এত দূর জানে না। যেমন এখনও আমাকে ফোন দিয়ে বলা হয় যে ভাই আমার ড্রেনটা বন্ধ হয়ে আছে, আপনি একটু ড্রেনটা পরিষ্কার করার ব্যবস্থা করে দেন, আমরা জলবদ্ধতায় আছি পানির ব্যবস্থা করে দেন, আমাদের রাস্তাটি খারাপ আপনি রাস্তাটি করে দেন। কিন্তু জানেন যে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ একটা সিটি কর্পোরেশনের বিষয় বা অন্য যে কোনো সংস্থার বিষয়, সেই বিষয়গুলিকে তবুও আমরা এটা মনে করি যে আমাদের এখানে যেহেতু দীর্ঘদিনের একটা প্রক্রিয়া এই ব্যবস্থাগুলি গড়ে উঠেছে, সেই জন্য আমরা সহযোগিতা করি একে অন্যের সম্পর্ক। আমরা উনি যখন আমাকে বলতেছেন আমি কিন্তু কোনো রিগ্রেট করি না, আমি কিন্তু এড়িয়ে যাই না দায়িত্ব, আমি কিন্তু তখন বলি যে আপনার এই কাজটা করার জন্য আমি চেষ্টা করতেছি, আমি তখন প্রপার যে জায়গায় যে কাজটা সেই কাজটা যে করবেন তাকে বলি এবং সেই কাজটা যাতে হয় তার জন্য সেই নিশ্চয়তা দিয়ে তাকে নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজটি করার চেষ্টাটা করি। তো এই যে সমন্বয়টা যদি সব জায়গাতে থাকে হয় তাহলে কিন্তু এই যে গ্যাপগুলো আর তৈরি হবে না, এবং আশা করি এটা হ্যাঁ একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, সংসদ সদস্যের কাজ রাস্তা নির্মাণ করা না বা অন্য কিছু না, তো সে কিন্তু তার মানে এই না যে আমি সেটা দেখতেও পারবো না বা আমি সেটা সহযোগিতা করবো না, কারণ ওই মানুষই তো আমাকে ভোট দিচ্ছে, ওই মানুষের কাছেই তো আমি ফিরে যাচ্ছি, একটি নির্বাচনের সময় তার অধিকারকে সে প্রতিষ্ঠা করছে এবং সে আমাকে ভোট দিয়ে বলতেছে যে তোমাকে ভোট দিচ্ছি, তাহলে আমার এলাকার সুবিধা আমার সুবিধা এবং এই মানুষের সুবিধার জন্য তুমি দায়িত্ব নিয়েছো, অতএব তুমি সেটা করবো। তো এইভাবেই আমরা গণতন্ত্রের পূর্ব শর্ত যেগুলি এবং আমরা সেই বিষয়গুলিকেই সেইভাবে আমরা করার চেষ্টা করি। আমাদের আরও একটু এখানে কাজ করার বিষয় অবকাশ রয়েছে যে মানুষ যাতে বুঝতে পারে যে এই কাজটা আসলে, এবং এই কারণে একটা জিনিস আপনি দেখেন, এই কারণে কিন্তু স্থানীয় সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ডেভেলপ করে দিয়েছেন। আজকে উপজেলা চেয়ারম্যান, আজকে স্থানীয় নির্বাচনের যে চেয়ারম্যান এবং তার যে কার্যকরী ক্ষমতা, এবং জেলা পরিষদের যে চেয়ারম্যান, যেটা জেলা পরিষদের যে অবস্থানটা তৈরি করেছেন এটা আগে ছিল না, আজকে কিন্তু তিনটে চারটে স্তরে এই যে ক্ষমতার এবং এই যে উন্নয়নের কর্মকাণ্ডের ভাগাভাগি, এটা কিন্তু একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা উপজেলা, একটা জেলা পরিষদ, এই যে পর্যায়ক্রমে একটার পরে একটা আসতেছে, এটা কিন্তু একটা অনেক বড় অর্জন আমাদের জন্য। এবং এটা একটা শোনেন, একটা প্রত্যেকটা জিনিসের একটু সময় দিতে হবে ম্যাচিউরিটি আসার জন্য, কারণ দীর্ঘদিন আপনি জানেন যে এই দেশ স্বৈরাচার স্বৈরাচারিণী, কোনোদিন কোনো মানুষের ভালো কেউ দেখেনি, একটা মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না, ভোট লাগতো না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই দেশের মানুষকে অন্তত এইটে দেখিয়েছেন বা এইটে শিখিয়েছেন যে তার ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, তার ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন, তার রাইট প্রতিষ্ঠা করেছেন। আজকে সারা বিশ্বে, আজকে দেশে, আজকে বাংলাদেশের মানুষের যে আজকে যে কী বলে সম্মান, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, এই যে চেষ্টা, এই চেষ্টা আমরা যদি সকলে মিলে সহযোগিতা করতে হবে। আমি অনুষ্ঠান শেষ করব, তার আগে আর দুটো প্রশ্ন করব আপনাকে। একটি হচ্ছে
সহায়ক সরকার খালেদা জিয়া মাননীয় সাবেক বিরোধী দলের নেত্রী দাবি করেছেন আগামী এক বছরের মধ্যে হয়তো জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তাদের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল এবার সহায়ক সরকারের দাবি আসছে এ প্রসঙ্গে যদি আপনি বলেন যে এটা কি আদৌ কত দূর বা এরকম একটা সমঝোতার মধ্যে ঠিকই বলেছেন ধন্যবাদ এই বিষয়ে আমি বলবো যে আমাদের দেশে কিন্তু একটা প্রচলিত নিয়ম আছে আইনের শাসন আছে আইনে স্পষ্ট করে বলা আছে যে একটি নির্বাচন আসলে কোনভাবে নির্বাচনটি হবে সেটা কিন্তু এটা কেউ কিন্তু পরিবর্তন করার মতোও না বা পরিবর্তন করার জন্য কেউ চায়ও না তারা কিন্তু ওই ফ্রেমের ভিতরে থেকেই নির্বাচন করতে চায় তারপরে তারা ওই ফ্রেমের ভিতর থেকেই তাদের নিজস্ব যে চিন্তা চেতনা তাই দিয়ে সেই দাবিগুলো তারা করে কিন্তু এটা তো সম্ভব না আইন তো সবার জন্য সমান এবং আইনের যে লাইনগুলো সেই লাইনগুলো তো এখানে তো একটা আলাদা একটা অন্য একটা হবে না অতএব নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তাকে আসতে হবে যেমন আমি মনে করি যে এবার বিএনপি নির্বাচনে আসুক এবং তারা নির্বাচনে এসে তাদের জনপ্রিয়তা যাচাই করুক মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকে বলেছেন যে এলাকার মানুষের জন্য কাজ করো মানুষের পাশে থাকো মানুষ তোমাকে ভোট দেবে আর সরকার গঠন করব আমরা আরেকবার সুযোগ চাই মানুষের কাছে এই দেশটাকে যে লাইনে আমরা নিয়ে আসছি যে উন্নয়নের ধারায় আমরা অব্যাহত রাখতে চাই সে অব্যাহত রাখতে গেলে আমাদেরকে আবার নির্বাচনে জিতে সরকার গঠন করতে হবে তাহলে একটি সরকারই পারে এই সমস্ত কিছুর সমাধান দিতে সেই কারণে আমরাও সেই প্রচেষ্টা নিয়েছি আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে আমাদের অভিব্যক্তিগুলি প্রকাশ করছি এবং আমি আপনার মাধ্যমে আমি আমার খুলনার আমার এলাকার সকল ভোটারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আমার এলাকায় আমি এই যে এসে বিদেশে এসে দেখে গেলাম এবং আমি মনে করি যে আমার এলাকায়ও যাতে মানুষ আমরা সুন্দর যে ব্যবস্থাপনা সেগুলি আমরা করতে পারি তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনার ফেসবুকে আমি গতকাল একটু ঘোরাঘুরি করলাম তো আপনি দেখলাম যে একটা জায়গায় আপনি ঝাড়ু হাতে খুলনা শহরকে পরিষ্কার করার জন্য একটা অনুষ্ঠানের উদ্বোধন করছেন বা ওই ধরনের একটা এখন একটা জিনিস হচ্ছে কি যে আমি সয়েল অফ স্যার আমি ওই মাটির সন্তান এবং ঝাড়ু হাতে নিয়ে আমি কোনো লজ্জা পাই না বরঞ্চ আমি উদ্বুদ্ধ করি আমার আগামী দিনের প্রজন্মকে যে আসো তোমরা আমার শহর আমি এখানে বসবাস করবো আমার ঘর আমার বাড়ি আমি আমি একটা ফ্যামিলি আমি এটাকে সেইভাবেই মনে করি এবং সেই কারণে আমি সমস্ত বিষয়গুলিকে আন্তরিকভাবে দেখার চেষ্টা করি এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি খুলনার মানুষের পাশে জনগণের জন্য আগামী দিনের ভবিষ্যৎ আমার এই অঞ্চলের মানুষের জন্য আমি চেষ্টা করি কাজ করে যেতে এবং আমি সকলের দোয়া চাই যাতে আমি আগামীতে এই ধারা অব্যাহত রাখতে পারি এবং গণতান্ত্রিক এই ব্যবস্থাপনার ভিতর দিয়ে আমাদের যে উন্নয়ন উন্নতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন এবং ভিশন যে মধ্যম আয়ের দেশ এবং 2041 যে উন্নত বিশ্বে এটা যেন আমরা দেখে যেতে পারি আমরা যেন করে যেতে পারি বাংলাদেশের মানুষের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ মাননীয় এমপি আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আপনাকে আমাদের এনআরবি টেলিভিশন আপনাকেও ধন্যবাদ অনেক এবং আমি মনে করি যে আপনার মাধ্যমে আমাদের এই বিষয়গুলিকে আরও সুন্দর করে মানুষ বুঝবে এবং আমি একটি আশা প্রকাশ করি সেটা হচ্ছে আপনারা যেখানে আসেন এখান থেকে কিন্তু আপনাদের অনেক কিছু করার আছে আশা করি যে সেই কাজগুলি যদি সুন্দরভাবে আমরা সকলে মিলে করতে পারি যে আমার দেশ আমার আমার জন্মভূমি আমার সেই জন্মভূমিকে আমরা সুন্দরভাবে বাঁচাতে চাই ভালো রাখতে চাই আমাদের আগামী দিনের সন্তানদের জন্য একটি শান্তিপূর্ণ জন্মস্থান আমরা রেখে যেতে চাই সেটা করার জন্য আমি সকলের সহযোগিতা চাই আপনাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় আপনার দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন মাননীয় সাংসদ খুলনা দুইয়ের মাননীয় এমপি আলহাজ মিজানুর রহমানের বক্তব্য আমরা আসলেই প্রবাসে যারা বিশেষ করে আমরা আছি আমরা আমরা চাই যে যা বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হোক অতি দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হোক এবং বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক দুর্নীতিমুক্ত একটা সোনার বাংলাদেশ অতি শীঘ্রই আমরা দেখতে পাবো এই কামনা করি আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ